মুসলমানদের এই ঐতিহ্য যতদিন ছিল ততদিন এদের গায়ে হাত দিতে পারেনি, কিন্তু এখন মুসলমান ইহুদি নাসারদের গোলাম হয়ে গেছে। রাজতন্ত্রে গণতন্ত্রে মানুষ মানুষের দাসত্ব করে, পক্ষান্তরে খেলাফতে মানুষ কেবল আল্লাহর দাসত্ব করে। প্রধান উপদেষ্টার বন্দনা কি কত বড় একটা আসমান ফেরেশতা নাযিল হয়েছে, ভাবকা নাই যদি, কিন্তু তবে যদি আমাকে ঢুকে যায় জীবনে কোনো সিদ্ধান্ত আপনি আসতে পারবেন না। তারাও ক্ষমা থেকে সুদ দিয়েছে, সুদ খাইছে, তাদের নামটা চমৎকার সুন্দর নাম দিয়েছে ইসলামী ব্যাংক, আর আমাদেরকে বানানো হচ্ছে লামজাবি। ঠিকই লামজাবি, তোমাদের বানোয়াট মজাব আমরা মানে না, আমরা সিরেফ কোরআন হাজির মজাব মানে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পারসিক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের আক্রমণ থেকে মুসলমানদের রক্ষা করার জন্য সেনাবাহিনী পাঠানো হয়েছে মক্কা থেকে, কোথায় মদিনা থেকে প্রায় 1100 মাইল দূরে ইয়ারমুক ময়দানের যুদ্ধ চলছে। আমরা যখন ছোটোবেলায় রুস্তম সোহরাবের উপন্যাস পড়তাম, সেই মহাবীর রুস্তম বলা যায় একবারে এত বিখ্যাত, শিক্ষিত লোকেরা তার নাম জানেনি এমন পাওয়া যাবে না। তিনি হচ্ছেন পারসিক বাহিনীর সেনাপতি, তিনি মুসলিম বাহিনীর সেনাপতিকে বললেন যে আপনারা একজন জ্ঞানী প্রতিনিধি পাঠান আমাদের কাছে। সেনাপতি আবু ওবায়দা ইবনে জাররাহ চূড়ান্ত অসুস্থ, বিছানায় শুয়ে আছেন, সেই অবস্থায় কমান্ড দিচ্ছেন দোতলা থেকে। তখন তার মোবাইলের যুগ নেই, মাইকও নাই, তার কাছে খবর গেল, তিনি পাঠালেন প্রখ্যাত সাহাবি মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু আনহুকে, তুমি যাও একা, কোনো বডিগার্ড নেই। কত দুঃসাহস হলে শত্রু শিবিরে একা যায় দূত হিসাবে, তো সেযুগের একটা নীতি ছিল দূতকে কেউ মারত না, কিন্তু মুসলমান দূতকে মারা যায়, এরকম একটা অবস্থা চলছিল। উনি গেলেন সেখানে, কথা হলো তো বলছে আপনারা আমাদের দেশে কী জন্য আসছেন, যদি ব্যবসা করতে চান তো আমরা ব্যবসা করব, আপনাদের সঙ্গে কোনো সমস্যা নেই, তা আমাদের এই সাম্রাজ্য কেড়ে নেবেন কেন, এই জন্যে নেব যে আপনারা মানুষের উপরে মানুষের প্রভুত্ব চালাচ্ছেন। আচ্ছা, মানুষের উপরে মানুষের কোনো প্রভুত্ব নাই, সর্বত্র আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা লাভ করবে এবং আল্লাহর বিধানই চলবে, মানুষ আল্লাহর বিধানই মানতে বাধ্য, মানুষ মানুষের গোলামি করতে বাধ্য নয়। তো সেনাপতি রুস্তম কিন্তু কোনো কথা বলতে পারলেন না, তার ভাষাটা ছিল এই ইখরাজ আল ইবাদ মিন ইবাদাত আল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, বান্দাদেরকে বের করে নিয়ে আসছি চাই আমরা, বান্দার দাসত্ব করা থেকে আল্লাহর দাসত্বের দিকে। ইখরাজ আল ইবাদ মিন ইবাদাত আল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, ভাষা কত চমৎকার। স্বয়ং সেনাপতি দুর্বল হয়ে গেলেন, উনি চলে গেলেন, উনি বললেন দেখো এই যে লোকটা আসলো এই মখমলের বিছানার উপর দিয়ে বর্ষার আঘাত দিয়ে ছিঁড়ে ছুটি গেল, সে ঘোড়ার পায়ে লাথি নামেও নেই, গুরুত্বই দেয়নি, বলে এটা আপনাদের ওনাদের ভাষায় এটা বর্বর, ভদ্রতা জানে না, এসে সেজদা করলো না, মাথা নিচু করে কুর্নিশ করলো না, জুতা টুতা খুলে আসলো না, অভদ্র না। কিন্তু সেনাপতি বুঝছে যে কী বলে গেল, দেখো ও আসলো এই মাটি জয় করে নিয়ে চলে গেল, বলে কি হ্যাঁ, এই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা, এই সরল মনে কথা বলা, তিনি তো নিজে খলিফা না, সেনাপতিও না, সাধারণ একজন দূত, উনি একা নন। ওনার পিছনে ওনাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি যে কথাটা বলছেন এটা কি আপনার একার কথা না আপনার সমস্ত মুসলমানদের কথা, বলে আমি যেটা বলছি এটা শুধু আমার একার কথা না, মুসলমানদের একজন সাধারণ সদস্যকে যদি জিজ্ঞেস করেন সে এই কথাই বলবে, সেটা উনি বললেন সেনাপতির নিশ্চয় যারা থাকে সঙ্গভঙ্গ, দেখো দেশ কিন্তু ওরা জয় করে নিয়ে চলে গেল, তো তোমরা সাবধান হও, যুদ্ধে যেও না, পারবে না ওদের সাথে, কারণ ওরা জীবন দেবে কিছু কালে তাদের আদর্শকে
কোশ্চেন গেল আদর্শচ্যুত হবে না। এবার খলিফা গেল ধরে বলছে রুস্তমের উপরে কে কেসরাজদিনের সম্রাট খসরু, তার কাছে গেল খবরটা। ওনাকে উনি বললেন যে যুদ্ধ করে লাভ হবে না, ওদের মধ্যে যে স্পিরিট আছে আমাদের মধ্যে সে স্পিরিট নাই। সেনাপতির কথা বললে আর যুদ্ধ চলে? কিন্তু না, খলিফার মধ্যে অহংকার জেগে উঠল। আগাজাতুল ইজ্জত বিল ইসমে ফাহাসব জাহান্নাম, তার পদের এই অহংকার জেগে উঠল। কোনো কথা শুনতে চায় না, যাও যুদ্ধ করো। যুদ্ধ ঘোষিত হলো তিন দিন পরে, যুদ্ধ যথারীতি রুস্তম নিহত হলো, যুদ্ধ জয় হয়ে গেল মুসলমানদের পক্ষে। সমস্ত পার্শ্বিক এলাকা যত ছিল সাম্রাজ্য সব মুসলমানদের করদলগত হলো এক যুদ্ধে। আজকে যাকে আমরা ইরান বলছি, ইরাক বলছি, মধ্যপ্রাচ্য বলছি, এই সবগুলো ওই যুদ্ধে মুসলমানদের করদলগত হয়ে গেল। দূরদর্শী সেনাপতি ঠিকই বুঝছিলেন যে এদের সঙ্গে আমরা পারবো না। আমাদের মধ্যে সৈন্য আছে অনেক অনেক লাখ লাখ সৈন্য আছে আমার, তাদের প্রশিক্ষণ আছে, অস্ত্র আছে, ঘোড়া আছে, সবই আছে, কিন্তু এই যে মানসিক তেজ এটা কারো মধ্যে নাই। ঠিক তাই হলো, যুদ্ধে মানুষ সব পালাই খুল পায় না, অত মুসলমানদের কিছুই লাগে না। হেলাল বিন উমাইয়া একাই মেরে দিল রুস্তমকে, একার লাগে না। মুসলমানদের এই ঐতিহ্য যতদিন ছিল ততদিন এদের গায়ে কেউ হাত দিতে পারেনি, কিন্তু এখন মুসলমান ইহুদি নাসারদের গোলাম হয়ে গেছে। আর এজন্য তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা, তাদের গলায় গলা মিলিয়ে ছবি তুলতে পারাটা বর্তমান বিশ্বে সবচেয়ে একটা বড় কাজ। বাংলাদেশের একটা পত্রিকা আমরা ডেইলি পড়ি, ইসলামী পত্রিকা বলি পরিচিত, মানে পীর ফকিরদের পত্রিকা, যেন আমার লেখা প্রকাশের তিন চার দিন আগে, মাশাআল্লাহ, তা দিন রাতের বন্দনা হচ্ছে, প্রধান উপদেষ্টার বন্দনা, কী কত বড় একটা আসমান দিয়ে ফেরেশতা নাযিল হয়েছে, ভাবকা নাই। অথচ তিনি সুদের উপর বক্তা, তিনি কর্জে হাসানের উপর বক্তা নন। সুদখোরকে সম্মান করা কতই না আনন্দের ব্যাপার, যেহেতু আন্তর্জাতিক পুঁজিবাদী বিশ্বের হেড হচ্ছে বাইডেন আমেরিকা, তাদের সঙ্গে গলায় গলায় মিলিতে পেরেছে, তারই একটা নোবেল পুরস্কার দিয়ে দিয়েছে, বা স্যার কোথায় না চলে গেল। না, দুনিয়াতে এই সমস্ত আন্তর্জাতিক পর্যায়ের শোষকদের সঙ্গে গলায় মিলানো বাংলাদেশের মতন এই মুসলিম প্রধান দেশের নেতাদের উচিত হয়নি। এটা আমরা অবশ্যই দৃঢ়ভাবে প্রতিবাদ করবো, এই নিন্দা করবো, এটা কেন ভবিষ্যতের না হয়। হ্যাঁ, শুনছি আবার কয়েকদিন মধ্যে যাচ্ছেন সচিব সাহেব এবারে ওই একই জায়গায় তাদের অনুগ্রহ ভিক্ষা করার জন্য। আন্তর্জাতিক ভিক্ষুকের দেশ হয়ে গেছে, আমার দেশে যে সম্পদ রয়েছে এই সম্পদ হলে আমেরিকার সাথে অন্তত কয়েক গুণ বেশি জিডিপির মালিক হবে বাংলাদেশ। শুধু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে যে সম্পদ আছে সেটা আসলে মাথা প্রতি 4.4443 এত পয়েন্ট সম্পদের মালিক হবে খালি বাংলাদেশ। এই একটা রাজনীতি চলছে। মুসলমান হিসেবে আমাদেরকে সতর্ক থাকা বা সচেতন করা আমাদের দায়িত্ব হলে ক্ষতি বিষয়কে দেখলে সব খোলামেলা আপনাকে বলে দিচ্ছি, আপনাদের পড়েন না কিছু মুশকিল হয়েছে, এই জন্য সব তাহারিকে চলে গেছে আগে। তাহারিকে বাইন্ডিং কপি রাখবেন শুরু থেকে কোনো বাইন্ডিং বাদ রাখেন না। প্রত্যেক ঘরে ঘরে গত 25 বছর হয়ে গেল, সব বাইন্ডিং কপি রাখবেন। এমন অমূল্য রত্ন সে চলে গেছে যেগুলো কোনো পলিটিক্যাল লিডারের মাথায় পাবেন না, বলে লিডাররা জানে না কিছু, অধিকাংশ লিডার তো বিদেশে খুদ করে খাইব, ওরা তো নিজের পাশে চলে না কেউ। যাই হোক, এরা এসে কেউ আদিবাসী কেউ গণতন্ত্র এই নাম দিয়ে মানুষকে ধোকা দিচ্ছে। এবার সংক্ষেপে আমি আপনাদের খালি পার্থক্যগুলি বলে দেবো, খালি পরে পড়ে নিয়ে যাবো। রাজতন্ত্র, গণতন্ত্র আর খেলাফত, এই যেহেতু আমরা এই তিনটা জিনিস পেয়েছি, শুরু থেকে রাজতন্ত্র ছিল আজও আছে। পার্থক্যগুলি আপনারা খালি শুনে যান। এক, রাজতন্ত্র ও গণতন্ত্র দুটি মানব রচিত মতবাদ। পক্ষান্তরে খেলাফত আল্লাহ প্রেরিত ইসলামী শাসন ব্যবস্থার নাম। দুই, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানুষের হাতেই থাকে সার্বভৌম ক্ষমতা, পক্ষান্তরে খেলাফতে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক এবং বান্দা মালিকের প্রতিনিধি মাত্র। খলিফা মানে তো প্রতিনিধি, ইনি জায়ন ফি আরদে খলিফা। তিন, রাজতন্ত্রে ও গণতন্ত্রে মানব রচিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয়,
পক্ষান্তরে খেলাফতে আল্লাহ প্রেরিত বিধান অনুযায়ী দেশ শাসিত হয়। যারা বলেন ইসলামী গণতন্ত্র, তার বলা বলে ইসলামী মত বলেই ভালো। গণতন্ত্র এবং ইসলাম টোটালি একদম পরস্পর বিরোধী। গণতন্ত্রে মানুষের মতামত নিয়ে কাজ করতে হয়, আর ইসলামে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হয়। সম্পূর্ণ বিপরীত না, কিন্তু হুজুরাই বলতেছে ইসলামী গণতন্ত্র, আমাকে ভোট দিলে ইসলাম কায়েম হবে। এটা পাগল ছড়া এদের ধার কাজ করে যাবে না, এদের এত দুঃসাহস তাদের। 2005 সালে কারা ক্ষমতা ছিল? ইসলামী মূল্যবোধের সরকার ছিল না? তা আমার মতন লোককে তারে কারাগারে ঢুকায়নি? আমার সঙ্গে আরও কত লোকদের মার খেয়ে ঠিক নেই। শুধু কারাগারে তিন বছর ছ মাস ছদিন থাকলাম, এরপরও 8 বছর 8 মাস 18 দিন মামলা চালাতে হলো। এখনও পর্যন্ত এই গত সরকার আমলেও বিভিন্ন জেলায় যেখানে আমরা গেছি গাড়ি নিয়ে, পিছনে পুলিশ গেছে, সে জেলাতে বেদকে না দেওয়া পর্যন্ত তার স্বস্তি পায়নি। কারণ কি, আমরা কি এমন কি মানুষের কোনো ক্ষতি করি? এই সকল ইসলামী গণতন্ত্রের লোকদের থেকে সাবধান, এরা সবসময় আপনার পিছিয়ে লেগে আছে। এখন কিন্তু তারা নতুনভাবে সার্কুলার জারি করে দিয়েছে, আন্দোলন ছাড়া রাফাদানি যত দল আছে সকলটা হালাইছে, ওদেরকে রাফাদানি বলি, তাদেরকে তোমরা সহযোগিতা করো, টাকা দাও, পয়সা দাও, খাতির করো, যেন ওই ভোটগুলি পেলে অন্তত চলবে। এই ষড়যন্ত্র চলছে, আপনারা সাবধান থেকে। আপনি খেয়াল করে দেখেন, আহলাদের সংখ্যা বেশি উত্তরবঙ্গে, আর আমাদের দক্ষিণবঙ্গে সাতক্ষীরা, এই দুই জায়গাতে এমপি কারা হয়? ইসলামপন্থীরাই হয়। এই জায়গা এই ঘাটিগুলি ভেঙে যাচ্ছে আন্দোলনবাদী উঠঙ্গের কারণে, সোনামন্দির কারণে। এগুলো তারা খুব ভালো করে বুঝে যে এই সব জায়গাতে তারা হানা দিচ্ছে। যারা আপনাদের বিরোধী রাফাদানি আছে, তাদেরকে সাবধান করছি, আপনারা ঘর কেটে কমে ঢুকাবেন না, তাহলে আপনারা মরবেন, আমরাও মরব। কারণ সাধারণ লোক অত পার্থক্য বোঝে না। আরে ইসলাম নেই, ভোট দিয়ে জান্নাত চলে যাবো, সমস্যা কি? আজকে ভোট দিয়ে কালকে মরে যেতে জান্নাত চলে যাবো। এই যে ধোঁকাবাজি চলছে, এই ধোঁকার মধ্যে ঢুকবেন না। আল্লাহ আমাদেরকে এই বাঁচার তৌফিক দান করবে। কারণ আল্লাহ না বাঁচলে আমরা বাঁচতে পারবো না। ধোঁকা এত চমৎকার ধোঁকা, এখন আমরা ঢুকেছে কি সহিদের লোক আমরা, আর বলে আমি সহি আদেশ পড়ি মেনে চলি। আহলাজি বলতে ভয় পায়, কারণ আহলাজ বলে লোক বলছে বাপরা গালের সব লোক, আহলাজ ওরা মরে গেলে বলবে না। এত সহজ নয়। এই সমস্ত আলেম ওলামা সব আমাদের দেখা আছে, কটা মৌলী বাংলাদেশ ঘুরছে, কার তো চিনতেও বাকি নেই, জানতেও খুব একটা বাকি নেই, কারণ তাদের বইপত্র তার বক্তৃতা সপ্তাহে নেটে আসে। আপনাদেরকে সাবধান করছে যেন এই এই ধোঁকাবাজের মধ্যে পড়বেন না। আর এক দাদা সব বাদ দিয়ে তার সারাদিন আছে এই তসবি আর ফজিলতের দোহাই দিয়ে বেড়াচ্ছে, মিথ্যা ফাজালের মোহ ছড়িয়ে স্বচ্ছ মাসাইল থেকে তারা মানুষকে দূরে রাখছে। সারা জীবন পথে পথে ঘুরছে তারা, ফি সাবিলিল্লাহ ঘুরছে আল্লাহ রাস্তায়। আজ পর্যন্ত একজন লোককে তারা সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করা শেখাতে পারেনি, নিজেরাও পড়ায় না, অন্য কেউ পড়ায় না, খালি 130 পাজ মুখস্থির বেড়ায়। কিন্তু মাথায় পাকড়ি, লম্বা দাড়ি, চেহারা দেখলে জিবরিল ফেরেশতা উপদেবতা সালাম করে না। সাবধান, ইসলাম বললেই ইসলাম নয়, অত সহজ নয়। আহলে হাদিসের ইসলাম, পবিত্র কোরআন এবং সহি হাদিসের ইসলাম শুধু নয়, আমাদের সামনে একমাত্র উত্তম নমুনা আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। তারা ওরকম রাস্তার কাছে ঘুরে বেড়ান নাই, এবং আল্লাহ রসুলের শেষ 10 বছর মদিনায় তার 781 দিন তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। যুদ্ধের মাধ্যমে, দাঁত ভাঙার মাধ্যমে, রক্ত দেওয়ার মাধ্যমে, হাজারো মুসলমানের রক্তের মাধ্যমে ইসলাম এসেছে। তসবি টিপো দরগা আর মারেফাতে ফকিরদের মাধ্যমে ইসলাম আসে নাই, যেটা প্রায় পত্রিকায় লেখা হয় পীর ফকিরের দেশ, তাদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে। কোন একটা পাগল ধোঁকাবাজের এসব, যারা পত্রে কলম লেখে এরা ইসলাম সম্বন্ধে খবর রাখে না, দেশে কোনো ইতিহাস জানে না, কিচ্ছু জানে না, অথচ জেনেও তারা গোপন করে, জ্ঞান পাপি। কেন তারা জানবে না? তারা শিখতে হবে না? কোথাকার কোন পীর ফকিররা এসেছে ইসলামকে খতম করার জন্য, শেষ করে দিয়েছে তারা? প্রকৃত ইসলাম এসে আহলে হাদিসের মাধ্যমে, সাহাবা কেরামের মাধ্যমে। সাহাবা কেরামকে হানবি ছিল, তার কি বীর ফকির ছিল? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আসতে আসতে জাহাজ ভেঙে গেছে চট্টগ্রামে এসে, সেখানে যেয়ে তারা বসবাস করে ফেলেছে। সাহাবিদের মাধ্যমে এদেশে আস্তে আস্তে ইসলাম এসেছে।
সবসময় এক হিজড়িতে বক্তার খিলজির আমলে এদেশে প্রথম পীর ফকিররা আসে বক্তার খিলজির মাধ্যমে। বক্তার খিলজির সঙ্গে যারা আসছিল তারা সবাই মধ্য তুর্কিস্তান থেকে আসছিল, তারা তাদেরকে বলা হচ্ছে পীর মাসায়েক, এক কথা বলে যেটা আপনারা বুঝেন। এই লোকরা আসে ছশো এক হিজড়িতে, অথচ এগারো পনেরো হিজড়িতে এদেশে প্রথম ইসলাম আসে। কোথায় ছশো এক আর ছশো এক পনেরো? এই পনেরো হিজড়ি থেকে ছশো এক পর্যন্ত এদেশে মুসলমানরা সব আহলা দিচ্ছিল। এখনও কোনো যে হারিয়ে গেলে আমরা বলি নির্দিষ্ট হাদিস পাওয়া গেল না, বলি না হাদিস না পেলে এদেশের মুসলমানরা কোনো কাজই করতো না। এবং আল্লামা ইয়াহিয়া মানেরি তিনি হাদিস পান নেই বলে এ খান নেই, তরবুজ খান নেই, আমরা যাকে কী বলি বাঙ্গি বলি না, লম্বাগুলোকে কী বলি আমরা ডালিম লালিম বলি, এটা উনি খাননি যে হাদিসের যে পাননি বলি। এরকম কঠোরভাবে আমরা আমাদের পূর্বপুরুষরা হাদিস মেনে চলতো, আর আমাদেরকে বানানো হচ্ছে লামজাবি। ঠিকই লামজাবি, তোমাদের বানোয়াট মজাব আমরা মানে না, আমরা সিরেফ কোরআন হাদিসের মজাব মানে, আর এই কারণে আমরা লামজাবি। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। কথা অন্যদিক চলে গেছে, গণতন্ত্রে রাজতন্ত্রে গণতন্ত্রে মানুষ মানুষের দাসত্ব করে, পক্ষান্তরে খেলাফতের মানুষ কেবল আল্লাহর দাসত্ব করে। দারুণ ব্যাপার না এটা? পাঁচ পাঁচ রাজতন্ত্রে গণতন্ত্রে মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল, আজ একটা আইন কাল একটা আইন, এই আইনে তো ঠিক ঠিক আর নেই, আইন বানাতেই আছে। পক্ষান্তরে খেলাফতে অনুষ্ঠিত আল্লাহর আইন সর্বদা অপরিবর্তনীয়। এই ইসলাম আল্লাহর তো ক্ষমতা গেছিল, সুদের আইন পরিবর্তন করতে পারছিল, তারাও ক্ষমতা থেকে সুদ দিয়েছে, সুদ খাইছে, তাদের নামটা চমৎকার সুন্দর নাম দিয়েছে ইসলামী ব্যাংক, মানে ইসলামী সুদি কারবার হবে এগুলা। সুদ আর সুদ, সুদ অল্প খেলেও সুদ, বেশি খেলেও সুদ, সুদি হিসাব দিলে কে সেটাও সুদ, সবাই এক কথা কুল্লুম সাওয়া, সবাই সমান, সবাই জাহান্নামী, এর কোনো বুদ্ধি মাঝখানে কোনো ওয়েটিং রুম নেই। পরিষ্কার হাদিসে নিষেধ, কোরআনে নিষেধ সুদ হারাম, কিন্তু আমরা ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে যাচ্ছি। এটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে, যেটা হোক বাধ্যকতা যে বিষয়ে আল্লাহ পাক হয়তো আমাদের ক্ষমা করলে করতে পারেন, কিন্তু এর মধ্যে প্রতিবাদ না করে যদি মরেন আপনারা, আপনাদেরকে অবশ্যই আল্লাহকে ধরা পড়তে হবে। আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদের কারণে আমরা হয়তো এগুলো বলছি, না তো বলতাম না তো, না করলে আল্লাহ কাছে আমি ধরা পড়ে যাবো। এগুলো তুমি গোপন রাখলে জানতে তো বলেনি কেন? আপনারা মুসল্লি আছেন, বলে দিচ্ছি নেটের মাধ্যমে সারা বিশ্বে চলে যাচ্ছে, সাবধান, সুদের যেখানে ছিটা ফোটা আছে সেখানে যাওয়া যাবে না। আর সুদগুলো খাওয়ার জন্য সুবিধা হচ্ছে ব্যাঙ্ক ব্যবস্থা, ব্যাঙ্ক পুরো ব্যাঙ্ক ব্যবস্থাটাই সুদের উপরে, গরিব মানুষের টাকা জমা হয় আর ব্যাংকের মালিকরা ওগুলো টাকাগুলো নিয়ে নিজের মেরিকেটি খায়, তারাই ব্যবসা করে। এখন আইন করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ তিনজন চারদিন পর্যন্ত থাকবে মালিক পক্ষ, সেইগুলো নিয়ে তারা নিজেরা খায়, লোকের দেয়, অথবা দেউলিয়া হয়ে গেলে সব টাকা মেরে দিয়ে একসঙ্গে সব কী বলে খেলাফি ঋণ সরকার মকুব করে দেয়। আর সরকার যাচ্ছে সব ব্যবসায়ীরাই যাচ্ছে, এখন ওরা যাই বলে সেটাই সরকার। আমি কারাগারে থাকতে দেখলাম সোনালী ব্যাংকে ৭২৫ কোটি টাকার সিদ্ধ মকুব করে দিল। এই ৭২৫ কোটি কার? জনগণের। মকুব করার মালিক কি তুমি না জনগণ? দিল্লি দিয়ে মকুব হয়ে গেল, জনগণ মহরম হয়ে গেল। এই যে খেলা চলছে, পুরো ব্যাংকিং সিস্টেমটাই হলো পুঁজিবাদী সিস্টেম। এর আগেও পৃথিবীর মানুষ টাকা পয়সা রাখতো সোনা দিয়ে, রূপা দিয়ে, দিনারও দেরহাম বলা হতো, তখন তো ব্যাংকিং সিস্টেম ছিল না, কিন্তু তারা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক এগিয়ে গেছে আজকের পৃথিবীর চাইতে। কিন্তু আমরা কাগজের নোট সেভে দিয়ে মানুষকে কীভাবে ব্যাংকে আনা যায় সে বুদ্ধি করছি। আপনার ১০ টাকা পর্যন্ত নেওয়ার জন্য কৃষি লোন দিচ্ছে, কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য ১০ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, মানে আপনার ১০ টাকাও মানে বাড়ি রাখতে পারবেন না, ওটাও চলে যাবে ব্যাংকে, পুঁজিবাদীদের পকেটে চলে যাবে, আর তারা ইচ্ছাও তো সেগুলো তাদের কাজে ব্যবহার করবে, আপনি ফাঁকা বাড়ি থাকবেন। যাই হোক, প্রসঙ্গ অনেক লম্বা হয়ে গেল, খালি আমি খালি বলে দিয়েছি পার্থক্যগুলো। ৬ নম্বর, রাজতন্ত্রে এবং গণতন্ত্রের হালাল হারাম নির্ধারণের মালিক হলো মানুষ, আর পক্ষান্তরে খেলাফতের অধিকার কেবল আল্লাহর। ব্যাখ্যা বলে বুঝিয়ে নেন ভালো করে। ৭, রাজতন্ত্রের রাজা এবং গণতন্ত্রের দল নেতা সীমাহীন ক্ষমতার অধিকারী, এজন্য খালি ক্ষমতা ত্যাগের বড় পোস্ট পাওয়া যায়, এজন্য খালি ওরা চেষ্টা করে, আর এজন্য পোস্ট অত দেওয়া যায় না। দেখবেন কোন কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি ৪০০-৫ সদস্যের, প্রেসিডিয়াম সদস্য ৫০-৬০ জন, অন্তত প্রেসিডিয়াম সদস্য, প্রেসিডেন্ট তো একজনই হয় সদস্য, প্রেসিডেন্ট সবাইকে প্রেসিডেন্ট ডাকে,
শুধু খুশি করার জন্য এগুলো, আর কিচ্ছু না। আর রাজতন্ত্রে রাজার নাবালক এমনকি অযোগ্য পুত্র কন্যাগণ রাজা হতে পারে। অনুরূপভাবে গণতন্ত্রের দলীয় প্রভাবে অসৎ অযোগ্য ব্যক্তি নেতা নির্বাচিত হতে পারেন, কিন্তু ইসলামী খিলাফতের বিজ্ঞ নির্বাচক মণ্ডলী পরামর্শের মাধ্যমে শরীয়ত নির্ধারিত শর্তাদি পূরণ সাপেক্ষে যোগ্য ও আল্লাভীরু ব্যক্তি মাত্র খলিফা বা আমির নির্বাচিত হন। নয়, রাজা কারো নিকটে কৈফিয়ত দিতে বাধ্য নন। অন্যদিকে দলীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে জবাবদিহিতার নামে নিজ দলের এমপি মন্ত্রীদের হাততালি কুড়ান আর বিরোধী দলের বাক্যবাণে জর্জরিত হন, অথচ খলিফা বা আমির আল্লাহবীর সুরা সদস্যদের নিকটে পরামর্শ আহ্বান করেন এবং তারাও ইসলামী আদব রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে যথাযথ পরামর্শ দিয়ে থাকেন। পরামর্শ সভায় ভিন্ন ভিন্ন মত এলেও আমির সামগ্রিক বিবেচনায় কল্যাণকর কোনো সিদ্ধান্ত নিলে সবাই তা শ্রদ্ধার সাথে মেনে নেন। চূড়ান্ত সিদ্ধান্তের পর যেটা সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার বা তা নিয়ে পরবর্তীতে কোনো গ্রুপিং সৃষ্টির অবকাশ থাকে না। সুরা সিদ্ধান্ত সকলের সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়, কোনোরূপ সময়ও কোনোরূপ যদি কিন্তু বলার সুযোগ থাকে না, যেমনটি মোনাফিকরা অহদ যুদ্ধের সময় ও পরবর্তীকালে চেষ্টা করেছিল। সাধ্যমতো সিদ্ধান্তের পর সকলে মিলি আল্লাহর উপর ভরসা করে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। সূরা আলে ইমরান 159। রাসূল সাল্লাম বলেন, যদি শব্দটি তোমাদের মধ্যে শয়তানের কর্মের দুয়ার খুলে দেয়, যদি কিন্তু তবে, যদি আমাকে ঢুকে যায়, জীবনে কোনো সিদ্ধান্ত আমরা আসতে পারবো না। যদি ভাষাটা খুবই খারাপ, এটা হাদিসেই পর্যন্ত এসে গেছে বিষয়টা। 10, রাজতন্ত্রে ও গণতন্ত্রে ব্যক্তির ইচ্ছা বা দলীয় সিদ্ধান্ত প্রধান বিবেচ্য বিষয়, পক্ষান্তরে খেলাফত আল্লাহর বিধানের প্রধান বিবেচ্য হয়ে থাকে। এমনকি কোরআন বা সহিহ হাদিসের দলিল থাকলে আমির সুরা সদস্যদের পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, যেমনটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসামা বিন যায়েদকে জিহাদে প্রেরণের সময় এবং যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সময় করেছিলেন। ওমর ফারুক নিজেই বললেন, আপনি কী করে ওদের মারবেন, যুদ্ধ করবেন, ওরা তো মুসলমান। বলে হোক, সে মুসলমান, সে যাকাত এখানে জমা দিতে অস্বীকার করেছে, যেটা আল্লাহ নবীর জমানে জমা হয়তো, যদি সে অস্বীকার করেছে আমি তার খাতির করবো না। এমনকি উনি বললেন যে একটা ছাগলের দড়ি যা আসতো আল্লাহ নবীর জমানে যাকাত হিসাবে, সেটা যদি আজকে না দেয়, যেহেতু খলিফা বেঁচে নেই, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। ওমর পরে বললেন, আমি বুঝলাম যে আসলে আবু বকরের অন্তরটাই হকের জন্য প্রসারিত হয়ে গেছে, আমিও সেটা মেনে নিলাম। কোনো খাতির নেই, ওহির বিধানের সঙ্গে কোনো রকম কারো আপোষ নেই। আর এই জন্য মাঝে মাঝে বলে দেখে না, আপোষহীন ব্যক্তি স্যার কেউ আহলে হাদিস হতে পারবে না, পরিষ্কার বলি দিই আমি। আর সাহসী লোক ছাড়া দুর্বল চেতা লোক কোশ্চিনকে আহলে হতে পারবে না। আহলে হতে গেলে তাকে অবশ্যই সব কিছুর মূল বাদ দিয়ে সহি হাদিস মেনে চলতে, আর হাদিস মানতে গেলেই হাদিস বিরোধীরা আপনাকে সব ধরনের বাধা দেবে। 12, রাজতন্ত্রে রাজাগণ আমৃত্য এবং গণতন্ত্রের দলনেতা ও এমপিগণ মেয়াদ পূর্তি পর্যন্ত নিজেদের শত অযোগ্যতা সত্ত্বেও তাদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যেতে পারেন, কিন্তু খেলাফত ব্যবস্থায় খলিফা বা কর্মকর্তাগণের কার্যকালের মেয়াদ নির্ভর করে তাদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের উপর। আজকে যদি আমি কুফরি ঘোষণা করি, কালকে আমার পথ শেষ হয়ে যাবে আর আমি থাকতে পারা যাবো না। এখানকার মেয়াদ টেয়াদ নেই, যতদিন আমি ভালো আছি ততদিন মেয়াদ, যখনই আমার স্বাস্থ্য শেষ অথবা ব্রেন শেষ তখনই আমার মেয়াদ শেষ। মসজিদের সুরা সারা দেশবাসীর সমস্ত হালে মসজিদের সুরা যেটা আছে আমাদের, তারাই নির্বাচন করবে নতুন আমির কে হবে, এই সিস্টেম সাহাবাকে যুক্তিতে চলে আসতেছে। 12, রাজতন্ত্রে রাজার আদেশে চূড়ান্ত, গণতন্ত্রের দলনেতা বা প্রধানমন্ত্রীর ইচ্ছায় চূড়ান্ত। ফলে হকপন্থী একক ব্যক্তি বা সংখ্যালঘুর রায় সঠিক হলেও তা অনেক সময় বিবেচনায় আসে না। পক্ষান্তরে ইসলামে ওহির বিধানে চূড়ান্ত, সেখানে আল্লাহর বিধান মতে সকলের ন্যায্য অধিকার সুরক্ষিত থাকে। 13, রাজতন্ত্রে রাজা হওয়ার এবং গণতন্ত্রের ক্ষমতা দখলের লড়াই চলে, পক্ষান্তরে খেলাফত ব্যবস্থায় পদ ও ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা দুটি নিষিদ্ধ। এখানে কেবল মসজিদের সুরা নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে একজনকে আমির নিযুক্ত করেন, আমির তাদের নিকটে ও আল্লাহর নিকটে কৈফিয়ত দিতে বাধ্য থাকেন। এই 13টি পার্থক্য এখানে তুলে ধরলাম, আপনারা বইটা নেবেন। এর কুফল কী ওটাও 134-135 পৃষ্ঠে পাবেন। আল্লাহ পাক আমাদেরকে এ দিনের হকের প্রচার ও প্রসারে যা কিছু করণীয় করার তৌফিক দান করুন।